মেরুদণ্ড। আজকে মানুষ শিক্ষা শিক্ষিত জাতি কখনোই উন্নতি হতে পারে না, কখনোই সমস্যায় পড়তে পারে না। আজকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের মধ্যে সেই মাদকের নেশা চলে আসছে, আর এই মাদক সম্পর্কে সকল ধর্মগ্রন্থ এমনকি পবিত্র কোরআনেও বিভিন্ন কথা আল্লাহ বলেছেন। সুরা মায়দা 90-91 আয়াত পড়লেই আমরা বুঝতে পারতেছি, সেখানে আল্লাহ বলছে মাদকদ্রব্য হারাম করে দিয়েছেন। আর বই যদি পড়ে মানুষ কখনই দেউলিয়া হয় না, মানুষের জ্ঞান অর্জন করা মেন পর দুইটি, একটা হয়েছে দেশভ্রমণ, অপরটি হয়েছে বই পড়া। এবং আজকে অনুষ্ঠানে যারা আলোচিত করেছে তাদের কাছ থেকে আমরা বিন্দু আলোচনা শুনবো, এবং যারা কালচারাল অনুষ্ঠান সহ দেখার জন্য ওদের আগ্রহে অনেকে আগ থেকেই বিকাল থেকে বসে আছে তাদের সকলকে জানাচ্ছি সীমান্ত কালচারাল ফাউন্ডেশন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং সংগ্রামী সালাম। এবং আপনাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত অনুষ্ঠানে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং তার সাথে একটি কথা বলবো, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন বলেছে ইন্না কাইদাস শাইতান কানা যাইফা, নিঃসন্দেহে শয়তানের চক্রান্ত শয়তানের কৌশল আসলে দুর্বল। আজকে যারা শয়তানের চক্রান্ত করতেছে বিভিন্নভাবে তারা কিন্তু টুটিয়া কিন্তু তোমার ধরা খাবি। এবং আল্লাহ বলছে অকান হাক্কাল আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর জন্য কর্তব্য। যারা ভালো কাজ করবে তারা আজকে হোক আগামী দিন হোক ভবিষ্যতে হোক তারা একটা ভালো সুফল পাবি। এই জন্য আমাদের উচিত সবসময়ের জন্য ভালো কাজ করা, ভালো টেন্ডেন্সি রাখা। যারা ভালো কাজ করবে এবং বই লেখাপড়া শিক্ষার্থীকে যারা গুরুত্ব দেবে তারা অবশ্যই উন্নত জাতির উন্নত চরম শিকারে চলে যাবে। আর যারা লেখাপড়া বাদ দিয়ে বিভিন্ন নেশার এডিক্টেড হয়ে পড়ে থাকবে ওই জাতি অতি ধ্বংস হয়ে যাবে। আমরা উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।